স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশের বিরোধিতাকারীরা এখনো হুমকি ধামকি দিচ্ছে, তবে তাতে কাজ হবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে। মাহবুব আজমির প্রতিবেদন। ঢাকার কাছেই কেরানীগঞ্জের জিঞ্জিরার বাস রোডে মঙ্গলবার শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা এই শান্তি সমাবেশে যোগ দেন। সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, বিএনপি এখন বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাতে সফল হবে না। খালেদা জিয়ার সুচিকিৎসা না করে দলটির নেতারা তাকে নিয়ে রাজনীতির খেলায় মেতে উঠেছে বলেও মন্তব্য করেন তারা। আমাদের দেশের মানুষের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, লবিং করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বেগম খালেদার চিকিৎসা নিয়ে আপনারা নাটক করছেন, যদি আপনারা মনে করেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, তাহলে কেন আইনি প্রক্রিয়া যাচ্ছেন না আপনারা? শান্তি সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীরা আবারও জোট বেঁধে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছে। তিনি বলেন, জনগণ ছাড়া কোনো দেশের নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ পরোয়া করে না। আমাদের একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেননি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামানো যাবে না। আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধান। বিদেশিদের আজ্ঞাবাহ না হয়ে বিএনপিকে দেশের স্বার্থে কাজ করার কথা বলেন ওবায়দুল কাদের। আরো কান্না আছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।